শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ চতুর্দশ অধ্যায়। ব্রহ্মাদি বৃন্দাবনে এসে ভগবান কৃষ্ণকে পরীক্ষা করবার জন্যে তার বাছুরদেরকে লুকিয়ে ফেললেন এবং রাখালদের লুকিয়ে ফেললেন। এক বছর হতে আর দু চার দিন বাকি, দেখতে এলেন যাদেরকে লুকিয়ে রেখেছি তারা কেমন আছে। দেখলেন তারা বাইরে খেলা করছে। গুহার ভেতরের দিকে তাকালেন, দেখলেন তারা ভেতরে ঘুমোচ্ছে। যারা ভেতরে ঘুমোচ্ছে তারাই বাইরে খেলা করছে। ব্রহ্মাজি বুঝতে পারলেন ভুল হয়ে গেছে। ভগবানকে পরীক্ষা করতে আসাটা ঠিক হয় নাই, ভুল হয়ে গেছে। প্রণাম করছেন, বারে বারে প্রণাম করছেন। চারটে মাথার মধ্যে ধুলো লাগাচ্ছেন। কালকে পর্যন্ত আমরা দেখেছি তিনি বলছেন যে তোমার ভক্তি পথ ছেড়ে অন্য পথে যায় সে কেবল ধানের তুষ পার দেয়। যেমন সারাদিন তুষ পার দিলেও একটুকু চাল বেরোয় না, তেমনি ভক্তির পথটাই সোজা, অন্য পথটা আমাদের জন্য কঠিন। ক্লেশ অধিকতরস্তেষাং ভক্তাসক্ত চেতসাং অব্যক্ত হি গতির দুঃখং দেহ বদ্ভিরব্যপতে। যারা তোমার বিগ্রহের মধ্যে তোমাকে দেখবে তাদের অনেক সোজা হবে, আর যারা সর্বজগতে ভগবানকে দেখবে তাদের জন্য অনেক কঠিন হবে। প্রতিমার মধ্যে ভগবানকে চিন্তা করা অনেক সোজা, আর আকাশেও তুমি, বাতাসেও তুমি, মেঘেও তুমি, জলেও তুমি, পাথরেও তুমি, আগুনেও তুমি, সর্বত্র তুমি, চিন্তা করা অধিকতর ক্লেশ, অনেক কষ্ট। একই ভগবান মূর্তিও হতে পারে আবার আকাশেও ঘুরতে পারে, পারে কি করে পারে? ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন একই জল, জলকে যখন আগুন দিস তখন বাষ্প হয়ে যায়, আর যখন ঠান্ডা দিস তখন বরফ হয়ে যায়। একই জল বাতাস হয়ে যায়, বাষ্প হয়ে যায়, আবার বরফ হয়ে যায়। তিনি একই ভগবানকে যখন আমরা তত্ত্বের দৃষ্টিতে দেখি তখন তিনি বিশাল, বিশাল আশ্রমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তং জগত্। তিনি জগৎময়, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম। আবার যখন তাকে ভক্তির শীতলতায় দেখি, আমি তোমাকে ভালোবাসি, তখন তিনি ছোট্ট হয়ে, নাড়ুগোপাল হয়ে, বংশীধারী হয়ে, গোপীনাথ হয়ে আমার সামনে এসে দাঁড়ান। এই ভগবানের দুইটা প্রকাশ আমরা দেখতে পাই, তিনি নিরাকার, তিনি সাকার, তিনি জগৎময়, জগদেকনাথং সর্বশক্তিমন্তং, তিনি সর্বশক্তিমান, জগতের একমাত্র নাথ, জগৎ ব্যাপী ঈশ্বর বিষ্ণু,
এত বড় ভগবানকে আমি কি করে ভালোবাসবো, কি করে এত বড় ভগবানকে ভালোবাসবো? বললেন নিজ প্রভু বা ঈশ্বর। ঈশ্বর কাকে বলে? এত কথা বলো কেন, পাঠিয়েছে কি সমস্যা? নিজেরাই এত চঞ্চল, বাচ্চা সামলাও কি করে বাড়িতে? মেলায় যাও, হরে কৃষ্ণ। তিনি করতে পারেন, তিনি না করতে পারেন, তিনি যা ইচ্ছা করতে পারেন। ভগবানের ছয়টা গুণের মধ্যে একটা গুণ ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য দশশাস্ত্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্নাং ভবতি স্মৃতঃ। ঐশ্বর্য বীর্য যশ স্ত্রী জ্ঞান বৈরাগ্য এই ছয়টা গুণ যার মধ্যে থাকে তিনি ভগবান। সমগ্র প্রকারে যার মধ্যে থাকে সমগ্রস্য তিনি স্বয়ং ভগবান। ঈশ্বর কাকে বলে? তিনি যা ইচ্ছা করতে পারেন। তাই যিনি ঈশ্বর, এত বড় ক্ষমতা সম্পন্ন, এত বড় ক্ষমতা যার, তাকে আমি কি করে ভালোবাসবো? আমি তোমাকে ভালোবাসি পৌঁছাবেই না তার কাছে এই কথাটা। তার কাছে তো পৌঁছাবেই না। বলে নিজ প্রভু বা যিনি সর্বশক্তিমান তিনি তোমার প্রভু। যাকে কেউ বাঁধতে পারে না তুমি তাকে বাঁধতে পারো। মা যশোদা বেঁধেছিলেন, এই যে ভগবান বাধা পড়েন, এটা কি ভগবান ছোট হন না? ভগবান বাধা পড়েন কিসের দ্বারা? তার কৃপা শক্তি করুণা শক্তি তাকে বেঁধে ফেলে, নিজেই নিজের ইচ্ছায় বাধা পড়েন। কৃপয়াসিত সবন্ধানে, এখানে ভগবত্তার হানি হয় না, এ দড়ি ভালোবাসার দড়ি। আজকে আমরা দেখছি ব্রহ্মাজি বলছেন পুরে হুমান বহবোপি যোগিনস্তদর্পিত দেহা নিজ কর্ম লব্ধয়া। বিবুদ্ধ ভক্তৈব কথোপত নিতয়া প্রপে দিরঙ্গচ্যুততে গতিং পরাম। হে অচ্যুত, এর আগে অনেক সাধু সন্ত বহুজন সমস্ত ইন্দ্রিয় দিয়ে তোমার নাম গুণাদি কীর্তন করে তোমার শ্রবণ কীর্তন করে
প্রেম ভক্তি দিয়ে তোমার রূপ গুণ লীলা অনুভব করে শরণাগতির সঙ্গে তোমার সান্নিধ্য অন্তরঙ্গ সান্নিধ্য পেয়েছিলেন। বহুজন হে অচ্যুত, অচ্যুত কেন? ভগবানের চ্যুতি হয় না, যা বলেন তা করেন, যা বলেন তা করেন। তার চ্যুতি হয় না, তার প্রতিজ্ঞা লঙ্ঘিত হয় না। আমার ভক্তকে আমি রক্ষা করি, এটাই তার প্রতিজ্ঞা। যখন ভক্ত বিপদে পড়ে আমাকে ডাকে, এতাদ ব্রতং মম, এটা আমার ব্রত যে বিপদে পড়ে তুমি যদি একবার হা গোবিন্দ বলে ডাকো, তোমাকে আমি রক্ষা করব, এটা আমার ব্রত। তুই যাওয়ার সময় যদি আমায় ডাকো, আমি তোমাকে দর্শন দেব, এটা আমার ব্রত। একদিন রামচন্দ্র নৌকা পার হয়ে মিথিলায় যাচ্ছেন, তো মাঝিকে বলছেন যে মাঝি আমাকে পার করে দিবি, আমার পয়সা নাই। তো তুমি ভগবান পার হবে, আমার পয়সার কথা কি, চল। তো মাঝি পার করে দিচ্ছে, মাঝ নদীতে গিয়ে মাঝি বলে যে রাম ভগবান তোমাকে আমি পার করে দিচ্ছি, তুমি আমায় কি দেবে? ভগবান হেসে বললেন, বেশ, তুই আমায় পার করে দিচ্ছিস নদী, আমি তোকে কথা দিচ্ছি তুই যাবার সময় আমাকে ডাকিস, আমি তোকে ভব নদী পার করে দেব। মাঝি বলে, বড় চালাক ঠাকুর তুমি, বড্ড চালাক, তুই কথায় ফাঁক রাখছ, যাবার সময় আমায় ডাকিস, আমি তোকে পার করে দেব। যদি ডাকতে না পারি, জানি না তো যাবার সময় কিভাবে যাব, ঘুমের মধ্যে মারা যেতে পারি, হাসপাতালে পড়ে নাকে নল টল লাগিয়ে পচে পচে মরতে পারি, পাশে কেউ থাকবে না, তোমাকে ডাকার শক্তিটাও থাকবে না, যাওয়ার দিন কি করে যাব তো জানি না ঠাকুর, তখন তোমায় ডাকতে পারবো না, আর তুমিও বলবে তুই তো আমায় ডাকিসনি, কি করে পার করবে? কথার ফাঁক রাখছ তাই না ঠাকুর? মাঝি রামচন্দ্রকে জড়িয়ে ধরে নৌকাটা ডুবিয়ে দিচ্ছে, কাজ করে ভগবান বলতে, কি করিস হেই পাগলামি, কি করিস কি করিস কি করিস? বলে, যাওয়ার সময় তো ডাকতে পারতো কি না জানি না, এখন তো ডাকতে পারছি, তোমাকে সহ নৌকা ডুবিয়ে মরে যাবে, নৌকা ডুবিয়ে নৌকা কাজ করে দেয় মাঝি। ভগবান বলতে, কি করছিস, তোর করিস এখন ঠিক করে বলো, ঠিক করে বলো। ভগবান বলছেন, বেশ বেশ, পাগলামি করিস না, আমি ঠিক করে বলছি, তুই এখন আমাকে ডাক, যাওয়ার সময় ডাক তোর মুখে নাও আসে, তুই ভুলে গেলেও আমি ভুলব না, আমি তোর সামনে এসে দাঁড়াবো। না রাখতে আসে ভগবান, আসে চম্পক কুসুম সুবাসিত বসনাধিপত,
স্বর্ণচাপা ফুল একটা কাপড়ের মধ্যে খানিক্ষণ রেখে দাও, সুগন্ধ চাপা হয় না, চাপা ফুল স্বর্ণচাপা, খানিক্ষণ পরে ফুলটা ফেলে দাও, যে ফুলটা পড়ে গেল কাপড়ের গন্ধটা যায়, ফুলের গন্ধটা কাপড়ে দেয় গেছে। তেমনি জেনে রেখো বন্ধু, তুমি সারা জীবন ভগবানের মন্ত্র জপ করো, হরিনাম করো, যাবার সময় তোমার জিহ্বা বন্ধ হয়ে যায়, ডাকতে নাও পারো, তুমি জেনে রেখো তোমার অন্তরে অন্তরে নামের প্রবাহ চলতেই থাকবে, নাম বন্ধ হবে না। বলা হয় নাম নময়তি নাম, যা নামিয়ে নিয়ে আসে। এখন খুব বেশি করে ডাকো, ভয় পেও না, যাওয়ার সময় যদি ডাক বন্ধ হয়ে যায় সে আসবে। কুরুক্ষেত্র যুদ্ধে পঞ্চম দিন দুর্যোধন এসে পিতামহ ভীষ্মদেবকে অপমান করছেন, দাদু আমার এতগুলো ভাই মরে গেল আর পাণ্ডবের একজনও মরল না, আমি জানি না তুমি মনে মনে ওদেরকে ভালোবাসো, তুমি আমার খাও আর ওদের সমর্থন করো, লজ্জা করো না তোমার। খাওয়ার খোটা বড় খোটা, পিতামহ তাকিয়ে আছেন, দুর্যোধন তার খারাপ স্বভাব সে তো বলেই যাচ্ছে। পিতামহ বলছেন বেশ, আজকে মধ্যরাত্রিতে তুমি তোমার স্ত্রীকে আমার শিবিরে পাঠিয়ে দেবে, যাও। দুর্যোধন গিয়ে তার স্ত্রীকে বলেছেন যে দাদু ডেকেছেন আজকে মাঝরাত্রিতে, যাবে শিবিরে, তুমি পারো যেও নাহলে কাল সকালে যেও, কেন ডাকছেন, দাদু বলেছেন যেতে। ঠিক মধ্যরাত্রি পিতামহ ভীষ্মদেব তার সাধনার আসনে বসে আছেন, চতুর্দিক নিস্তব্ধ, পিতামহ তার সাধনার আসনে ধ্যানস্থ। ঠিক সময় একজন বউ ভেতরে ঢুকলো, ঘোমটা দেওয়া এক রমণী, ঢুকে ভীষ্মদেবকে প্রণাম করে, আর প্রণাম করার সঙ্গে সঙ্গে ভীষ্মদেব বলে উঠলেন অখণ্ড সৌভাগ্যবতী ভব, তোমার শিথির সিঁদুর অক্ষয় হোক। ওই মা মুখটা তুলে বলে দাদু আশীর্বাদ করুন, আমার স্বামীরা যেন ভালো থাকে। কি বললে? স্বামীরা যেন ভালো থাকে, কে তুমি? বউ ভ্রমটা খুলে বলে আমি পাঞ্চালি দ্রৌপদী, তুমি এই সময় এখানে, এখন তো দুর্যোধনের স্ত্রীর আসার কথা, আমি তাকে আশীর্বাদ করব, আর তুমি এই সময় এখানে, তুমি নিশ্চয়ই একা আসো নাই, সত্যি করে বলো, তুমি নিশ্চয়ই এই শিবিরে অন্ধকারে আপনাদের একা আসো নাই? না দাদু, কৃষ্ণ আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে, কৃষ্ণ নিয়ে এসেছে, তাই তো বলি, আমি যে দুর্যোধনকে কথা বলেছি তার কেউ জানে না, একজন তো জানে যে হৃদয়ের মধ্যে বসে বসে সব খবর নেয়, সে হৃদয় বিহারী গোবিন্দ তো জানে, আর সেই তোমাকে নিয়ে এসছে, কোথায় কৃষ্ণ? দাদু তোমার ভয় ফুটছে না, বাইরে দাঁড়িয়ে আছে,
ভয় যাকে ভয় করে, যার নামে সব ভয় চলে যায়, আর সে আমার ভয়ে বাইরে দাঁড়িয়ে আছে, কোথায় সেই চতুর্থ রাম দিয়ে ঈশ্বরের নেমেছেন আসন থেকে, পর্দা সরিয়েছে, সরাতেই কৃষ্ণ বাইরে চোখ তারাটা জীবনীতেই করল। কৃষ্ণ দাদু বড় চালাকি করে আশীর্বাদটা পাণ্ডব পক্ষে নিয়ে গেলে, তোমরা ভক্তের জন্য তুমি আর কি করতে পারো বলতে পারো, আর কত চতুরতা তুমি করতে পারো, কি না করতে পারো তুমি ভক্তের জন্য, এত চতুর তুমি। কৃষ্ণ চুপ করে দাঁড়িয়ে আছে, কোন উত্তর নাই, এত চতুর তুমি। বেশ শোনো কৃষ্ণ, আজ যেমন চতুরতা করে তুমি আমার কাছ থেকে একটা কথা আদায় করে নিলে, পাণ্ডবেরা মরবে না আমার আশীর্বাদ, তেমনি আজকে তোমাকে একটা কথা আমাকে দিয়ে যেতে হবে। বলদেবে তুমি অচ্যুত, বলো দাদু কি কথা, আমি দেব কথা দেব। আজ তো আমি তোমাকে ডাকি নাই, না তুমি তো না ডাকতে আমার দরজায় এসে দাঁড়িয়েছ, আমায় কথা দিয়ে যাও, যেদিন আমি চলে যাব সেদিন হয়তো তোমাকে ডাকব না, কিন্তু তুমি না ডাকতে আমার সামনে এসে দর্শন দেবে, কৃষ্ণ কথা দিয়েছিলেন। তাই ভীষ্মদেব যখন সরসজ্জায় শায়িত কৃষ্ণকে সামনে দাঁড়িয়েছে, ভীষ্মদেব জিজ্ঞাসা করছেন, আমি জানি তুমি কেন এসছ, তুই যুধিষ্ঠিরকে সান্ত্বনা নিতে আসো নাই, তুমি জানো আমি চলে যাব, উত্তরায়ণ এসে যাচ্ছে, উত্তরণ চয়নাঞ্চ উত্তরায়ণ এসে যাচ্ছে, তাই তোমার কথা রাখতে এসেছি। কৃষ্ণ বলছেন, দাদু তুমি আমার কোন রূপে দর্শন চাও, তুমি যে রূপে অর্জুনের রথের সারথি হয়েছিলে আমি সেই রূপে দর্শন চাই। কেন এত রূপ থাকতে তুমি পার্থ সারথির রূপ দর্শন করতে চাইছো কেন, কত সুন্দর সুন্দর রূপ আছে, তুমি সারথির রূপে দর্শন চাইছো কেন, জমিহ নিরীক্ষা রূপম, এক হাতে ঘোড়ার লাগাম এক হাতে চাবুক, ওই রূপের দর্শন চাইছো কেন। পিতামহ বলছেন, কেন চাইছি জানো, আমি সব জায়গাতে যাই, গিয়ে দেখি ভগবান বসে ওপরে আর ভক্ত বসে পায়ের কাছে, আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখলাম ভক্ত অর্জুন বসেছে ওপরে আর তুমি ভগবান বসছো ভক্তের পায়ের কাছে, ভক্তের পায়ের কাছে। অনেক ঠাকুর দেখেছি, অনেক ঠাকুর দেখেছি, অনেক লোকে অনেক ঠাকুরের পুজো করে, ঠাকুরকে ওপরে বসিয়ে নিজে নিচে বসে, আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখলাম নিখিল ব্রহ্মাণ্ডের নাথ অখিল ব্রহ্মাণ্ডপতি সে কিনা ভক্তের পায়ের কাছে বসে রথ চালাচ্ছে। আমি জানি কৃষ্ণ তুমি আমাকে বেশি ভালোবাসো, কি করে বুঝলে দাদু, তোমার সঙ্গে তো আমি যুদ্ধ করেছি, তুমি তীর মেরেছ আমি রথের চাকা নিয়ে ছুটেছি, তোমার সঙ্গে আমি যুদ্ধ করেছি, তোমার কি করে বেশি ভালোবাসি বুঝলে, আমি তো অর্জুনকে ভালোবাসি বন্ধু। হ্যাঁ অর্জুন তোমার বন্ধু বটে,
অর্জুনকে বসিয়েছো তুমি তোমার পেছনে, আর এই দাসকে রেখেছো সামনে। এই 18 দিনে দাস তোমাকে দর্শন করেছে, বলো কৃষ্ণ আমি কেন যুদ্ধ করতে গিয়েছিলাম? সিংহাসন পাবে হয় পাণ্ডব না হলে কৌরব, আমি ভীষ্ম, আমি তো সিংহাসন পাবো না, তাহলে আমি কেন যুদ্ধ করতে গিয়েছিলাম? তুমি বলেছ যাবার কালে তোমায় ডাকলে তোমায় পাওয়া যায়। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম নিয় প্রয়াতি সমদ্ভাবং জ্ঞাতি রস্ত প্রহংসায়। যাবার কালে ডাকলে তোমাকে পাওয়া যায়। আমার মতো লক্ষ লক্ষ সৈন্য ছুটে গিয়েছিলাম কুরুক্ষেত্রের মাঠে, যাবার কালে তোমায় ডাকতে ডাকতে নয়, তোমায় দেখতে দেখতে চলে যাব। ওরা পাবে সিংহাসন, আমরা পাবো গোবিন্দ চরণ, কৃষ্ণ চরণ পাবো। সাধক ইষ্ট চরণ লাভের জন্য আকাঙ্ক্ষিত থাকে। যাবার সময় দিন দয়াময়, আগেই বলে রাখি যাবার সময় তোমার যেন বরণ করে রাখি, এটাই সাধকের প্রার্থনা। তাই ব্রহ্মাজি প্রণাম করে বলছেন, হে প্রভু, হে অচ্যুত, তোমার চ্যুতি হয় না, তুমি যদি কথা দাও তুমি আসো, তুমি রক্ষা করো। এটা বার বার প্রমাণিত যে তুমি রক্ষা করো। এখানে শ্রীবাস পণ্ডিতকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি ডাকছ প্রভু যদি না আসেন তাহলে কি হবে? উত্তর দিয়েছিলেন, আমি জানবো যতটুকু ডাকলে প্রভু আসে আমি ততটুকু ডাকতে পারি নাই। আমি তো স্বার্থপর, আমি তো একটু প্রণাম করি মনে করি অনেক কিছু পাওয়া দরকার, এটা চাই এটা চাই এটা চাই 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 চাই, আমি তো স্বার্থপর। তিনি অচ্যুত, কৃষ্ণ কৃপা করিলেন ইহা দৃঢ় করি মানে। তাই সাধকের মন চঞ্চল হয় না, আমার হয়, সাধকের হয় না। সাধক জানেন কিছু একটা ব্যবস্থা হবেই, আমি প্রভুকে জানিছি কিছু একটা ব্যবস্থা হবেই। ভীষ্মদেব বাণ ছুটেছেন, বাণ ছুটে যাচ্ছে অর্জুনকে মারবে বলে, কৌরব শিবিরে জয়ধ্বনি, জয় ভীষ্মদেবের জয়। পাণ্ডব শিবিরে হাহাকার, হায় হায় অর্জুন মারা যাবে। মাঝখানে একজন স্থির হয়ে আছেন, কে? যুধিষ্ঠির মহারাজ। তিনি কোনো হাহাকার করছেন না, কেন? তিনি জানেন ভীষ্মদেবের ওই বাণ আমার অর্জুনের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সঙ্গে তার গোবিন্দ আছে, পারবে না। সত্যি পেরেছিল বাণ? পারে নাই। বাণকে ভীষ্মদেব বলে দিয়েছিলেন রথে বসে আছে যে অর্জুন তাকে মেরে এসো, বাণ ছুটে গেছে। আর ঠিক তার একটু আগেই কৃষ্ণ অর্জুনকে বলছেন, বন্ধু একটা কথা বলবো তোমাকে, লজ্জা করছে। তা কি কথা? তুমি আমাকে বলবে বন্ধু, কি কথা? প্রতিদিন যুদ্ধের নিয়ম অনুযায়ী
সারথি আমি, রথ চালাই আমি, আগে নামি, আমি হাত বাড়িয়ে দেই, আর আমার হাতে পা দিয়ে তুমি নামো, রথি হাতে পা দিয়ে নামো সারথি। আমার খুব ইচ্ছা করছে আজকে তুমি আগে নামবে আর তোমার হাতে পা দিয়ে আগে নামবে। যেই মাত্র বলা অর্জুন লাভ দিয়ে নেমে পড়েছে, নেমে পড়ে বলছেন বন্ধু আমি তোমার হাতে পা দিয়ে নামিয়ে যে আমার কত কষ্ট, তুমি নিজের মুখে বলেছ তুমি আমার হাতে পা দিয়ে নামবে কেন, আর বুকে পা দিয়ে নামো, এখানে বুক পাঠিয়ে দিচ্ছি, নামো বন্ধু নামো নামো নামো। কৃষ্ণ পা দোলাচ্ছেন আর বলছেন নামবো, লোকে দেখছে কেউ নিন্দে করবে না তো, লোকে বলবে না তো, যুদ্ধের নিয়ম লঙ্ঘন হচ্ছে, যুদ্ধের নিয়ম তো লঙ্ঘন করে যাবে। সারথি আগে নামতে রথি পরে নামতে, তুমি রথি আগে নেমে গেছো, তোমার বুকে পা দিয়ে আমি নামছি, তোমার হাতে পা দিয়ে নামছি। চরণ দোলাচ্ছেন আর বলছেন কেউ নিন্দা করবে না তো, বলতে বলতে বিশ্বদেব বাণ ছুড়েছেন, বাণ ছুড়েছেন আর বাণকে বলে দিয়েছেন, কারণ কৃষ্ণ অর্জুন অনেকটা একরকম দেখতে আর ওই দূরে দাঁড়িয়ে আছে রথ, তা ভীষ্মদেব যাবেন জানেন যে একজন নিচে একজন ওপরে, তাহলে কৃষ্ণ আগে নেমে গেছে, নিয়ম যেটা যুদ্ধের ওই চালার যে আগে নামিয়ে দিয়েছে অর্জুনকে তা ভীষ্মদেব জানেন না, বলে আগে তো কৃষ্ণ নেমে গেছে অর্জুন রথে আছে, যাও বাণ রথের অর্জুনকে মেরে দিয়েছে। বান তো গেছে, গিয়ে দেখছে অর্জুন তো মাটিতে, রথের তো কানাইয়া উঠে আছে, আর ভীষ্মদেব বলেছেন রথের অর্জুনকে মেরে এসো, মাটির অর্জুনকে তো বলেন নাই, মাটির অর্জুনকে তো মারতে পারে না বান। বান কি করছে, কৃষ্ণ বসে আছেন দেখে শান্ত হয়ে কৃষ্ণ চরণে পড়ে গেছে, আর কৃষ্ণচন্দ্র দাঁড়া বানটা দাদুকে দিয়ে আসে, বানটা নিয়ে দাদুর কাছে, দাদু 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 তো অজ্ঞান, আদরের নাতিকে মেরেছেন না, নিজের হাতে মেরেছেন, বুকটা তো ভেঙে গেছে। কৃষ্ণের ডাক দাদু 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 তাকিয়েছেন পিতামহ, কৃষ্ণ কি খবর দিতে এসছো, অর্জুন মারা গেছে সে খবরটা আমাকে দিতে এসছো, তুমি নাকি সব পারো, তোমার নাকি অনেক ক্ষমতা, নিজের বন্ধুকে বাঁচাতে পারলে না, আমার ভাই অর্জুনটাকে বাঁচাতে পারলে না, আমার ভাইটাকে মেরে ফেললাম আমি, তোমার নাকি অনেক ক্ষমতা, তুমি পারলে না অর্জুনকে বাঁচাতে। দাদু অর্জুন মরে নাই, মরে নাই মরে নাই, কি করে বাঁচবে, আমার এই বান থেকে জগতে কেউ রক্ষা করতে পারবে না, মরে না কি করে বাঁচবে, তোমার নিশ্চয় কিছু আছে ব্যাপার, কিছু ঘুরিয়েছে দিচ্ছি বলো। না দাদু ওই মানে আজকে আমার ইচ্ছা হয়েছিল অর্জুন আগে নামো আমি পরে রাখবো, অর্জুনকে আগে নামিয়ে দিয়েছিলাম আর তোমার বান গিয়ে রথ অর্জুনকে পায় নাই, বাঁচতে পারে নাই, চতুর চূড়ামণি একের পর এক চতুরতা করে তুমি রক্ষা করছো তোমার বন্ধুকে, কালকে তোমাকে আক্রমণ করব, দেখবো তুমি নিজেকে রক্ষা, আমার তো দেখবে তুমি ভঙ্গ করে দিলে, অর্জুন বেঁচে গেল বেশ, দেখবো কৃষ্ণ তোমার ক্ষমতা, কালকে তুমি নিজেকে রক্ষা করবে। পরের দিন যুদ্ধ আরম্ভ হয়েছে, সংক্ষেপ শোনানো শ্লোকে আসে, যুদ্ধ আরম্ভ হয়েছে বা আজকে কৃষ্ণ অর্জুনকে মারছেন না, মানে অর্জুন আগের দিন খুব বড় বড় কথা বলেছিলেন, এই ভীষ্ম আমি তো দাদুকে একাই রক্ষা করতে পারি ইত্যাদি ইত্যাদি, আজকে ভীষ্মদেব আর অর্জুনকে মারছেন না, যত বাণ মারছেন কৃষ্ণকে, কৃষ্ণের গায়ে খাচ খাচ করে বাণ দিচ্ছে, ফুলকি দিয়ে রক্ত বেরোচ্ছে, সারাটা শরীর লাল হয়ে গেছে, বিরাট বড় পলাশ গাছ লাল ফুলে ফুলে ঢেকে আছে লাল, কৃষ্ণ বাণ ফেলছেন আর অর্জুনকে বলছেন অর্জুন যে সারথিকে রক্ষা করতে পারে না সে কিনা নিজেকে রক্ষা করবে, তুমি গতকাল খুব বলেছিলে আমাকে যে আমি পারি ভীষ্মের সঙ্গে লড়াই করতে, সারথিকে রক্ষা করতে পারে না সে আমাকে রক্ষা করবে, সে নিজেকে রক্ষা করবে। কি হলো, অর্জুন অহংকার করেছিলেন, কৃষ্ণ অহংকার ভাঙছেন, ভগবান ভক্তের অহংকার মোচন করে দেয়, অর্জুনের অহংকার গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছেন, কালকে তুমি বলেছিলে আমি তো বিরাট ব্যাপার, আমি তো ইচ্ছে করলে অনেক কিছু পাই,
যখন বান ছুটে আসছিল তখন অর্জুন বলছিলেন যে কৃষ্ণ তুমি সরো, আমি উঠে বানকে আটকাই, আমি অর্জুন আমি পারি। কিন্তু কৃষ্ণ জানেন ওই বান অর্জুন ঠেকাতে পারবে না, তাই ভক্ত রক্ষার জন্য এটা করতে হয়েছে। আজকে ভক্তের অহংকার চূর্ণা করছেন, নিজেকে বাঁচাতে পারতে কালকে তুমি বলেছিলে কৃষ্ণ সরো আমি দেখছি। এবং বলতে বলতে অর্জুন বলছেন আমি আর পাব না, চেষ্টা করছি তো। অর্জুন বান শুনছেন কিন্তু লেগে যাচ্ছে শেষে একটা। কৃষ্ণ বলছেন তোমাকে দেখতে হবে না, আমি দেখছি। রথ দিয়ে রথের থেকে নেমে রথের চাকা খুলে ছুটে গেছেন বুড়া মেরেই ফেলে, পিতামহের সামনে বসতে এক্ষুনি মেরে ফেলব। এই না হলে পুরুষোত্তম কৃষ্ণ যেইমাত্র দাঁড়িয়েছেন সামনে গিয়ে পিতামহ তাড়াতাড়ি করে ধনুকটা রেখেছেন, রেখে বলছেন এই ভাগ্যটি আমার হবে, আমি গোবিন্দের সাথে মারা যাব, এই ভাগ্য কি আমার হবে আমি তো ভাবি নাই, ভাই তুমি আমাকে মারো, কিন্তু তোমার যে একটা কলঙ্ক হবে। কি কলঙ্ক? তুমি যে বলেছো যুদ্ধে অস্ত্র ধরবে না, তোমার প্রতিজ্ঞা যে লঙ্ঘন হয়ে গেল, তুমি যে অস্ত্র ধরে ফেলেছো। কৃষ্ণ লজ্জা পেলেন, চাকা নামিয়ে গড়িয়ে নিয়ে এসে লাগিয়ে আবার যুদ্ধ শুরু করলেন। কেন করলেন কৃষ্ণ? গতকাল ভক্তের প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন, ভীষ্মদেব পারেন নাই অর্জুনকে মারতে, সবাই বলেছিল কৃষ্ণ এই তোমার চালাকি, তুমি ভক্তের প্রতিজ্ঞা লঙ্ঘন করো, ভক্তের প্রতিজ্ঞা ভঙ্গ করে দাও। এই ভক্তের প্রতিজ্ঞা গতকাল ভঙ্গ করেছিলেন বলে ভক্তকে উপরে তুলতে আজকে নিজের প্রতিজ্ঞা লঙ্ঘন করলেন ভগবান কৃষ্ণ, বলেছিলেন অস্ত্র ধরব না, অস্ত্র ধারণ করলেন। ভক্ত চিত্ত বিনোদার্থম করোমি বিবিধা ক্রিয়া, ভক্ত সুখের জন্য আমি করতে পারি না এমন কিছু। আমার পিতামহ ভীষ্মের অপমান হয়েছে গতকাল, অর্জুনকে মারতে পারে নাই, ছোট হয়ে গেছে সবার কাছে, আজকে আমি নিজে ছোট হয়ে গেলাম, ভক্তের জন্য আমি নিজে ছোট হয়ে। এই আমাদের পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তুমি যেদিক থেকে তাকে বিচার করবে তিনি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তার জন্য ব্রহ্মাজি বলছেন তুমি অচ্যুত, তোমার চ্যুতি হয় না। এই জগতে অনেক সাধু মহাত্মা এই ইন্দ্রিয় দিয়ে ভক্তি অঙ্গ যাজন করেছেন, সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বচাংশী বৈকুণ্ঠ গুণান বর্ণনে করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতি চকরোচ্যুত সত্যভূদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে ত্রিশৌ তদ্ভৃত্ত গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গমম ঘ্রানন্ত তৎপদ সরজ সৌরভে শ্রীমত্তুলসারসনাং তদর্পিতে পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে শিরৌ ঋষিকেশ পদাভিবন্দনে কামং চ দর্শে নতু কম্ম কম্ময়া দহোত্তম স্লবজ্জনশ্রয়ারতি। সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমরা কিভাবে ভগবানের সেবা করব ভক্তেরা করেন, মনটা কোথায় দেব কৃষ্ণ চরণে, সবই মন কৃষ্ণ পদারবিন্দে, মনটা অন্যখানে চলে গেলেও এনে আবার বসাবো, আবার চলে গেলেও আবার করব। গীতার ছয় অধ্যায় দেখবেন কি করে আসনে বসতে হয়, কি করে মন স্থির করতে হয়, গীতার ছয় অধ্যায় আছে। বাড়িতে গীতা আছে না? আছে তো, ফুল চন্দন দাও তো, মোটামুটি পাপড় ভাজা হয়েছে তো, ছেলে দিয়ে দিও, পাপড় ভাজা করে দেখা হয়ে গেছে নাকি তো এখন।
পড়ো না, পড়ো না, কোনটা পড়ো? হরে কৃষ্ণ গীতা সুবিতা কর্তব্য কিমন্ময় শাস্ত্র বিস্তরই, যে গীতা পড়ে তার অন্য শাস্ত্র না পড়লেও চলে। কেন চলে? অন্য শাস্ত্রে ভগবানকে কি করে পাওয়া যায় সে কথা বলা হয়, আর গীতায় স্বয়ং ভগবান কথা বলছে। গীতা সুবিতা কর্তব্য, সুন্দর করে গীতা পড়বে। গীতায় বলেছেন যে বুদ্ধি চলে যাবে, মন চলে যাবে অন্যখানে, মনকে নিয়ে এসে আবার দেবে, আবার চলে যাবে, আবার দেবে। কালকে আমরা কিরকম বলছি, মনটা আমাদের কিরকম, কিরকম মন? বাঁদরের মতো, যে বাঁদরটা মদ খেয়েছে, যে বাঁদরটাকে বিছায় কামড়ে দিয়েছে, এইরকম চঞ্চল বাঁদর। সবই মন কৃষ্ণ পদারবিন্দে বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, মুক্তা দিয়ে ভগবানের কথা বলবে। সবার প্রথমেই অন্যের নিন্দা করাটা বন্ধ করতে হবে। নিন্দা না করলে আমার পেট ফুলে যায়, তো আমি দেখেছি না পেট ফুলে যায়, যে নিন্দা করবি না, না আমার পেটটা অনেক বড় হয়ে যায়। নিন্দা করলে পেটটা খুব আরাম হয়। মহাজন বলছেন, আমার আচার্যদেব শ্রীপাদ মনীন্দ্রনাথ গুহজি বলতেন, ভাই নিন্দা করবা, বেশি কইরা করবা, দাদু কার নিন্দা করব, নিজের নিন্দা করবা, ওরে মন তোর কপালে ছাটা। হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া, রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষাইনু। নিজের কপালে ছাটা মারবা, জীবনটা চলে গেল, ভজন হইল না, নিজেকে শাসন করবা, নিজের নিন্দা করবা, মানুষের নিন্দা করবা না। নাম অপরাধের প্রথম অপরাধী হচ্ছে সাধু নিন্দা, আগে নিন্দা করাটা বন্ধ করে দিতে হবে। তাহলে নিজের চোখে দেখলাম না, আমি ঠিক দেখি নাই, চলো অন্যখানে যাই। তাই বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, মুখটা দিয়ে ভগবানের কথা কীর্তন করার অভ্যাস করো। নোংরা কথা বলতে আমার ভাল লাগে, হ্যাঁ ভাল লাগে, কারণ মুখটা তো নষ্ট হয়ে গেছে না, নোংরা কথা বলতে বলতে আদত পড়ে যায় না, অভ্যাস দাঁড়িয়ে গেছে, বাজে কথা, বাজে নিন্দা, বাজে সমালোচনা, আমার একই অবস্থা। হরিনাম করতে করতে মুখটা পরিষ্কার হবে। প্রথম ভালো লাগে না, আমারও ভালো লাগে না, কৃষ্ণ নাম চরিতাদিতাপিত্তাপিত্তরসনসানু, এই পিত্ত দোষ বেড়ে যায়, জিহ্বাটা তিক্ত হয়ে যায়, ভালো জিনিস দিলেও বাচ্চা খায় না, দেখবে জ্বর হয়েছে খায় না, পাস না কেন, ভাল লাগে না, পিত্ত চড়ে গেছে, তেমনি ভব জ্বরে আমাদের জিহ্বাটা নষ্ট হয়ে গেছে আমার। ভালো কথা, হরিনাম করলে ঘুম আসে, তুলে আসুক ঘুম, মালা পড়ে যাক হাত থেকে, আবার তুলে আরম্ভ করবে, এটার নামই নিষ্ঠা। আর যদি রোজই বাদ দিতে থাকো, কালকেরটা পরশু পরশুরটা তারপরের দিন বাদই থাকবে, তুমিও বালের খাতাতেই থেকে যাবে। করো হরের মন্দির মার্জনা দিশু, হাত তুলো শু টাকা গোনার জন্য ব্যবহার করো কেন, গৌর গোবিন্দের সেবা করো, সাধুগুরুর সেবা করো, হাতটা দিয়ে অন্তত বাসনটা তো মেজে দাও, তুলসীতলা পরিষ্কার করো, শুধু খাবার জন্য হাতটা, বেলা 11টা বাজলেই বেরিয়ে পড়লাম, 2টার মধ্যে ঘরে, 2 ঘন্টা বাইরে থাকি, কোন সময়? খাবার সময়। আমি আমার কথা বলছি, করো হরের মন্দির মার্জনা দিশু, হাত দুটো ভগবানের মন্দির পরিষ্কার করার জন্য। শ্রুতিং চকারোচ্যুত সৎকথোদয়ে, কান দুটো পেয়েছি ভগবানের কথা শুনবার জন্য। কার কাছে শুনব? আমি তো সংসারের কাজ করি, তাহলে হবে না? সংসারের কাজ ভগবান পাইয়ে দেবে না? এখানে ভাগবত বললেন,
ধর্ম সমষ্টিত পুংসাং বিশ্বক্ষেন কথা সূচক নত পালয়েত যদি রতিং শ্রমহি শ্রময়ে বহি কেবলম। যদি ভগবানের কথা ভগবানের কথায় যদি সংসারের কাজ ভালোবাসা না জন্মায়, সংসারের কাজ করতে করতে যদি ভগবানের প্রতি ভালোবাসা না জন্মায়, সেই কাজ তোমাকে আবার সংসারে ফিরিয়ে নিয়ে আসবে। ছেলেকে বড় করেছি, মেয়েকে বড় করেছি, চাকরি দিয়েছি, বিয়ে দিয়েছি, আমার ভগবত প্রাপ্তি হবে না? বলছেন ভজন যদি না থাকে হবে না। তোমার সংসারের প্রতি আসক্তি এত তীব্র যে তোমাকে আবার ফিরে আসতে হবে। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে স্বয়ং, আবার ফিরতে হবে। এত আসক্তি সংসারের প্রতি, এটা আমার কর্তব্য। তোমার মোহ, কর্তব্য আর মোহ এক জিনিস না, তুমি ওটা ছাড়া বাঁচতে পারবে না। তুমি মোহগ্রস্ত, তুমি বিষয়ের মধ্যে ডুবে আছো। বলে বিষয় জোগাড় করবো না, হ্যাঁ করবে। বলে অনেক টাকা, কি করবো, আরেকটু জমাই, আরেকটু করি, আরেকটু জমাই। ভাগবত বললেন তোমার যদি প্রয়োজনের থেকে বেশি টাকা হয়ে যায়, সে টাকা সাধু সেবায় সৎ কাজে দেবে, সমাজের সেবায় দেবে। এখনো টাকার পিছন ছুটছ, সংসারের সব কর্তব্য শেষ হয়ে গেল, এখনো টাকাই তোমার জীবনে সব। হায় রে, আরো কত জন্ম বাঁচতে হবে জগতে। বলে মানুষ হবো নাও হতে পারে, ওই তার টাকা জমাবো কি করে, টাকা যা রেখে যাচ্ছে, ওর পরের জন্মে কুকুর হয়ে পাহারাদার হবে, হতে পারে ঘটনা আছে। বলে কুকুরটা মরে গেল, তবে কি হলো, ওর সাপ হলো, সাপ হয়ে টাকার পাশে এমনি করে আছে, টাকা ধরে আছে। প্রথম মানুষ হয়ে জমিয়েছে, দ্বিতীয় জন্মে কুকুর হয়ে ঘেউ ঘেউ করেছে, কাউকে কাছে আসতে দেয় না, পরের জন্মে সাপ হয়ে। সর্বজনী প্রাপ্ত হবে তির্যক জনী ফল, সর্বজনীকে ভালো বলেন নাই। এই অর্থ লোক তোমাকে সর্বজনী করিয়ে দেবে, এত টাকা টাকা টাকা, হ্যাঁ ইচ্ছা এত টাকা টাকা দিচ্ছে, মরবি দুদিন বাদে। তাহলে হাতটা দিয়ে কি করবো, করো হরের মন্দির মার্জন, আদি হরি মন্দির মার্জন করো, বাসন মাজো, ঘর মোছো, ঠাকুর সেবা করো, ভগবানের সেবা করো। অনেক বেশি টাকা হয়ে গেছে, পঞ্চযজ্ঞ করো। পঞ্চযজ্ঞটা কি কি, মা বাবার সেবা করো। নিজের মা রাস্তায় ভিক্ষা করে খেতে পায় না, দুই ভাইয়ের ভাগ করে মাকে খাওয়াও, তিন ভাইয়ের ভাগ করে মাকে খাওয়াও। আর ওদিকে তুমি টাকার গরম দেখাচ্ছ, অনেক টাকা আছে তোমার, ঠিক যাও মায়ের সেবা করো, বাবার সেবা করে যাও। ভগবান কৃষ্ণ মা বাবার শেকল মোচন করেছেন কংস বধের পরে, করে মা বাবাকে বলছেন আমাদের ক্ষমা করে দাও। কেন? বলে আমরা তোমার সেবা করতে পারি নাই। যে সন্তান মা বাবার সেবা করে না, অন্য ভাইয়ের উপর ঠেলে দিল বিভিন্ন অজুহাত দেখিয়ে, তুই কর স মাংসং খাদয়ন্তিহি, সে নিজের মাংস নিজে খায়, এই লোকেও খায়, ওই লোকেও খায়, মাংস টুকরো টুকরো করে খাওয়ানো হয়। তো মা বাবা কষ্ট পাচ্ছে, খেতে পাচ্ছে না, আর তুমি ভাবছো তুমি ভালো থাকবে, না থাকবে না। মা সাক্ষাৎ পার্বতী, বাবা সাক্ষাৎ মহাদেব। প্রথমেই ভাগবত বললেন পিতৃমাতৃযজ্ঞ, মা বাবার আশীর্বাদ যার উপরে থাকে তাকে কোনো বিপদ স্পর্শ করে না। নভাগ বলে একজন ছিলেন, নভাগের পুত্র নাভাগ, গুরু বাড়িতে পড়তে গেছেন, গুরু বাড়িতে পড়তে যাওয়ার পরে পড়াশোনা করে ফিরে দেখছেন ভাইয়েরা সব সম্পত্তি ভাগ করে নিয়েছে,
তা না ভাগ গিয়ে বড় ভাইদের বলছেন যে আমার সম্পত্তি আমার কি ভাগ, তোর ভাগে বাবা, বাবা ভাগ হয়? হ্যাঁ, যার যার সম্পত্তি নিয়ে নিয়েছে, ও কিচ্ছু করে না, পড়াশোনা করতো বাইরে, গুরু আসতো তখনকার দিনে গুরু বাড়ি যেতে এসছে, তোর ভাগে বাবা। গিয়ে বাবার পায়ে কেঁদে পড়েছে, বাবা তোমাকে কি খাওয়াবো আর আমি কি খাবো, আমার তো মাত্র আসছে আমি পড়াশোনা শেষ করে। বাবা বলছেন আমি আছি তো, আমার আশীর্বাদের হাত তোর মাথায় আছে না, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি ধর্ম দেবতা, সব দেবতাকে আশীর্বাদ করে যার বাবা মাথায় বাবার আশীর্বাদে হাত পড়ে। যা ওইখানে যজ্ঞ হচ্ছে, যা ওই যজ্ঞে গিয়ে মন্ত্রটা বল, যজ্ঞ পূর্ণ হবে। একটু গোলমাল হচ্ছে, ব্রাহ্মণরা পারছেন না, যা গিয়ে বল মন্ত্রটা বলেছে। বলার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণটা খুব খুশি হয়েছে, মন্ত্র যজ্ঞ সমাপন হয়েছে। তখনকার দিনে ভারতবর্ষের যজ্ঞে স্বর্ণপাত্র ব্যবহার করা হতো, ভারতবর্ষ সোনার দেশ, কথাটা তো মিথ্যে না, প্রচুর সোনা প্রচুর সোনা। আমরা যে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের গল্প ঘটনা শুনি না, প্রহ্লাদের বাবা, খাট পালঙ্ক সোনার, দরজা জানলা সোনার, ভারতবর্ষ সোনার দেশ। এখনো তোমরা জানো দক্ষিণ ভারতে চারটে মন্দিরে এত সোনা পাওয়া গেছে যে ভারতের মানুষকে এক মাস বসিয়ে খাওয়ানো হবে। ব্রিটিশরা যখন এদেশ থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গিয়েছিল 900 জাহাজ, আমাদের তো সব উল্টো শেখানো হয়, যাই হোক অন্য কথা। তো নবম শিখিয়ে দিয়েছেন, ছেলে গিয়ে বলেছে ব্রাহ্মণরা সব স্বর্ণপাত্র ছেলেকে দিয়ে দিয়েছেন, নাভাগ নিয়ে আসবেন। দেখছেন সামনে এক বিরাট পুরুষ দাঁড়িয়েছেন, ধবধবে সাদা সুন্দর দেখতে। এই কি নিয়ে যাচ্ছ? আমার প্রাপ্য। নাভাগ বলছেন বাবা বলেছে আমার প্রাপ্য, বলে না যজ্ঞ শেষ আমার প্রাপ্য, যা বাবাকে গিয়ে বলো তুমি কে, এত বড় সুন্দর দেখতে তুমি বিরাট পুরুষ, বাবাকে গিয়ে বলো আমি মহাদেব, আমি মহাদেব এসছি, যজ্ঞ শেষ মহাদেবের প্রাপ্য, যাও গিয়ে বলো। এবার না ভাবতো গিয়ে বাবাকে বলেছে, বাবা বলছে আরে বেটা তোর তো শিব দর্শন হয়েছে, তোর কি লাগে সোনা জানা, তোর সাক্ষাৎ শিব দর্শন হয়েছে, যা মহাদেবের চরণে প্রণাম করে সব ফেরত দিয়ে আয়। নাভাগ গিয়ে প্রণাম করে ফেরত দিয়ে এসছেন, ভোলানাথ সব তোমার, সব তোমার। ভোলানাথ বলছেন আমার কি লাগে, আমি তোমার সত্যনিষ্ঠা পরীক্ষা করছিলাম, তুমি কতটা সত্যি কথা বলো আমি পরীক্ষা করছিলাম, সব সম্পত্তি তোমার। এত সম্পত্তি পেলেন নাভাগ, নাভাগ রাজা হয়ে গেলেন, তার ছেলের নাম অম্বরীশ, তার কথা আমরা জানি। বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, কারণ মা আঙুল কামড়ে থুতু দিয়ে দিতেন, আমরা জানতাম যে বেরোচ্ছি রাস্তায় মা আঙুল কামড়ে দিয়েছে, আর কোনো বিপদ হবে না। আশীর্বাদ, এই আশীর্বাদ বিদেশে পাওয়া যায় না, এই দেশের আশীর্বাদ, ভগবান এই দেশে আসে বিদেশে আসে না, এরকম মা তো বিদেশে আসবে না। আঙুল কামড়ে দেয় আর রাত্রে ফেরা পর্যন্ত অপেক্ষা করে কখন আসবে, তারপর একসঙ্গে খাবো, এই তো আমাদের মা। বাবা বাড়িতে না থাকলে সমস্যা নাই, মা বাড়িতে না থাকলে সমস্যা। হই চলে হই গেছিল, তুমি হই গেছিল, আর সেই মাকে যে কাদায় সেই মায়ের চোখের জল দিয়ে ফেলে, তুমি কি ভাবো তার টাকা, বললাম না বাজে কথা। তাই মা বাবার সেবা করো, সবার আগে পিতৃযজ্ঞ বলেছেন,
মায়ের চোখের জল যেন মাটিতে না পড়ে, সবারটা। ভূতযজ্ঞ প্রাণীদের খাওয়াও, আমাদের সবকিছুর পেছনেই একটা শুভ চিন্তা থাকে। বাড়িতে যে বিড়ালটা আছে বিড়ালটাকে দাও, কুকুরটাকে দাও, গৌ সেবা করো। একটা গরুকে প্রতিদিন যে কিছু না কিছু খাওয়াবে তার দুর্ভাগ্য চলে যাবে। এটা গোমাতাকে আদর করতে হয়, ষাঁড়কে আদর করবে, ষাঁড় ধর্ম, একটা কিছু খাইয়ে প্রার্থনা করবে আমার খারাপ সময়টা যেন চলে যায়, সাক্ষাৎ ভগবতী তো আশীর্বাদে চলে যাবে। ভূতযজ্ঞ আমরা খাওয়ার সময় থালার কোনায় একটু অন্ন রেখে উঠি, শতান্ন, একশোটা ভাত রাখতে হয়। কেন রাখতে হয়? বলি একশোটা করে দশজন খেলে হাজারটা ভাত, এটা কুকুরের পেট ভরে যাবে, এটা বেড়ালের পেট ভরে যাবে, ফিরছি দিয়ে দিলে পাখিগুলো খাবে, পিঁপড়াগুলো খাবে, আমাদের ইকোসিস্টেমটা রক্ষা হবে। কত সুন্দর ভাবনা আমাদের। এই প্রাণীর সেবা করো, সংরক্ষণ, সমস্ত প্রাণীকে আমরা পূজা করি, বিড়ালকে পূজা করি ষষ্ঠীর বাহন, কুকুরকে পূজা করি ভৈরবের বাহন, এদেরকে সংরক্ষণ করার কথা কালকে আমরা দেখেছি। ভূতযজ্ঞ নৃযজ্ঞ মানুষকে খাওয়াও, যার কাপড় নাই তাকে কাপড় দাও, যার ঔষধ নাই তাকে ঔষধ দাও, যার খাবার নাই তাকে খাবার দাও। তোমার অনেক টাকা আছে, কিলা রেখে পড়ে গেলে কি লাভ? মানুষের সেবা কত। এই করোনার সময় দেখেছি আমার কাছে পাঁচটা মেয়ে এসছে, আদিবাসী মেয়ে, এসে আমাকে বলছে গুরুজি আমাদের একটু চাল দিবি, লবণ দিয়ে খাবো, তরকারি দিতে হবে না, লবণ দিয়ে খাবো। কি অভাব মানুষের, যাও না মানুষকে দাও না, মানুষ পেট ভরে খাক, তোমার তো অনেক টাকা, সৎ কাজে খরচ করো না, নিয়ে তো যেতে পারবে না, দাও না কিছু টাকা। নৃযজ্ঞ যজ্ঞের ফল হবে, নিজে অত দামি কাপড় না কিনে একটু কম দামি কেনো, পাঁচটা গরিব মেয়েকে পাঁচটা কাপড় কিনে দাও, ওরাও হাসবে তুমিও হাসবে, ভগবান খুশি হবে, যজ্ঞের ফল হবে। বসুধৈব কুটুম্বকম নৃযজ্ঞ ঋষিযজ্ঞ, সাধুকে সম্মান করো, সাধু দেখিয়ে বাচ্চাকে ভয় দেখিও না, ওই দেখ সাধু ধরে নিয়ে যাবে, বাচ্চাকে সাধু হওয়ার জন্য উপদেশ কর। যারা সাধু হয়েছেন ভগবান শঙ্করাচার্য থেকে আরম্ভ করে, চৈতন্য মহাপ্রভু থেকে আরম্ভ করে, বুদ্ধ থেকে, বলতে থাকো না পর 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 পর, সবাই কিন্তু মায়ের পেটেই জন্মেছেন, গাছ থেকে কোনো সাধু পড়ে নাই। সাধু দেখিয়ে বাচ্চাকে ভয় না দেখিয়ে বাচ্চাকে সাধু হওয়ার জন্য বলো। বাচ্চা অনেক ঘুষ খায়, তোমার খুব গর্ব, বাচ্চা অনেক ঘুষ খায়, চাকরি পেয়েছে কি করে, ঘুষের পয়সা, তোমার তো শান্তি হবে না সংসারে, বাচ্চাগুলো মানুষ হবে না, তোমার বাচ্চা শিক্ষিত চোর হয়েছে, সই করে চুরি করে, বাচ্চাকে সৎ হতে শেখাও, সৎ মানুষ চোখে চোখ দিয়ে কথা বলতে পারে, সৎ মানুষ, বাচ্চাকে চোর হতে শিখিও না। অনেক শিক্ষিত হয়েছে, অনেক পড়াশোনা করেছে কিন্তু চোর হয়েছে, কোনো লাভ নাই। কদিন আগে বহরমপুরে, এই বছর দেড় দুই আগে, মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে ছেলে ডাক্তার কলকাতায় ভট্টাচার্য, ঘটনা গল্প বলছি না, মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, মার শেষ অবস্থা বহরমপুর, ছেলেকে ডেকে নেওয়া হয়েছে, ডাক্তার তো দেখে বুঝেছে ওই
ওদের হাতে কিছু টাকা দিয়ে বলেছে মায়ের কিছু হলে তোমরা কিছু করে নি, আমাকে আর বিরক্ত করো না। এই ছেলে চাও? তারপর মা মারা গেছেন, পুলিশ দিয়ে ফোন করিয়ে ছেলে কামানো হয়েছে, আসবে না। তোমরা টাকা তো দিয়ে এসছো, তোমরা কিছু করো না, যা হোক করো। এই ছেলে চান মা? না, সেই ছেলে চান যে ছেলে ঘুমাবার সময় তোমার মশারিটা গুঁজে দেবে, তোমাকে জিজ্ঞেস করবে মা ওষুধ খেয়েছে কিনা, বাবা তোমার কি লাগে। আমাদের ভারতবর্ষ, আমরা অপত্য চাই, পুত্র চাই, পূর্ণামক নরক থেকে যে বিস্তার করে তাকে পুত্র বলে, বাবা মায়ের পতন যে রোধ করে তাকে অপত্য বলে। পুত্র যদি সৎ হয়, সন্তান যদি ভালো হয়, বাবা মায়ের ঊর্ধ্বগতি হয়, আর সন্তান যদি খারাপ হয়, মা বাবার জাতিচ্ছ অধোগতি, অধোগতি হয়। যদি ঊর্ধ্বগতি লাভ করতে চাও, নিজেকে যদি ভালোবাসো, বাড়িতে সাধুকে আনলে সম্মান করো, বাচ্চাকে সম্মান করতে শেখাও, বাচ্চাকে সাধু হতে শেখাও। সাধু মানে নেড়া মাথা, সাধু মানে জট নয়, সাধু মানে যে সাধন করে সে সাধু, যে ভগবানকে পুজো করে সে সাধু। বাচ্চাকে ছোটবেলার থেকে শেখাও ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, দেবতাকে ফুল দাও, দেবতার কৃপায় আমাদের বিপদ নাশ হয়, কৃষ্ণ ভক্তি গাঢ় হয়, মাগিলব ইষ্ট ভক্তি বর। তাই বর্ণাশ্রম করতে করতে যদি এই ছেলের চাকরি, মেয়ের বিয়ে, একটা ফ্ল্যাট কিনেছি কলকাতা, আরেকটা ফ্ল্যাট ওখানে, উন্মুখটা, এই করলে হরিভজনটা হবে না। বর্ণাশ্রমের সঙ্গে যদি কৃষ্ণ ভজনটা মিশে থাকে, আমি এমন বাড়ি দেখেছি, ব্যাংক ম্যানেজার, সন্ধ্যাবেলা গেছি পাঠ হবে, তা ম্যানেজার এসছেন, হাত পা ধুয়ে কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে ঢুকলেন, ছেলেটা বেহালা বাজাচ্ছিল, ভালো বাজায়, মেয়েটাও খুব শিক্ষিত, যেই ঠাকুর ঘরে ঢুকলেন ছেলেটা, মেয়েটা তার স্ত্রী খোল করতাল নিয়ে দাঁড়িয়ে পড়ল কাপড় নিয়ে, বাড়ির বিড়ালটা এসে ঠাকুর ঘরের সামনে বসছে, আরতি আরম্ভ হল, আরতি শেষ, শঙ্খের জল দিলেন, বিড়ালটা চলে গেল, বাড়ির সবাই কাটা বেশ আরতি হচ্ছে। কি ভক্তির প্রবাহ বাড়িতে! আমাদের যদি টেপি ঠাকুর ঘরে ঢোকে, টেপির মা গিয়ে টেপির সামনে বসে, আসলে টেপি পূজা দিচ্ছে, টেপির মায়ের খুব খুশি। আরে টেপি পূজা দিচ্ছে, তুমি কি আরতিতে দাঁড়াও, কাশিটা বাজাও, করতালটা বাজাও, ওরা আটটা মারছে পাশের ঘরে, আর এই ঘরে টেপি রূপাটি দেখাচ্ছে। এটা পূজার নামে ভগবানকে কষ্ট দেওয়া, ব্যভিচার করা, কি হচ্ছে এগুলো? সন্ধ্যা আরতি হবে ভগবানের, সবাই দাঁড়াবে এসে, কিন্তু ছোটবেলা থেকে অভ্যাস করাও না, এটাই কেউ এখন দাঁড়ায় না, সব যার যার মোবাইল নিয়ে ব্যস্ত, অভ্যাস করাও, তাই দাঁড়া, সন্ধ্যাবেলা সবাইকে দাঁড়াতে হবে, সবাই দাঁড়াবে। দেবযজ্ঞ, ভগবানকে প্রার্থনা করতে হবে সকালবেলা, ওকে প্রণাম করতে হবে, করা করে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী, যার যেটা প্রার্থনা করে উঠবে, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব অহিমাম, কৃষ্ণপুরে বললেন হ্যাঁ ঠিক আছে, যে যেটা বল, একটা অভ্যাসের মধ্যে যে জীবনটাকে সুন্দর করে করে তোলো। এই পাঁচটা যজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ, ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, এই পাঁচটা যজ্ঞ গৃহস্থকে করতেই করতেই হবে ভগবানের জন্য। ওই বাতাসা নকুল দানা নয়, উত্তম বস্তু দাও, তবে তোমার ঘরে উত্তম বস্তুতে ভরে যাচ্ছে। আর মনে মনে আমি খুব সাধু মন কলা খাচ্ছ, পরিষ্কার বলছে, যদি তুমি এটা না করো তাহলে কি হবে, শ্রম এবহি কেবলম, পরিশ্রমটাই সার হবে,
লাভের লাভ কিচ্ছু হবে না, ওই সংসার করলো, ছেলে চাকরি করলো, আমেরিকায় গেল, বুড়ো বুড়ি এখানে ঢুকে ঢুকে মরলো, কুত্তাটা তোমাকে চাকলো দিক দিয়ে, মরার সময় ঠ্যাং তুলে দিল, যা শেষ, মুখে জল পড়ে গেল, যা সময় ভাই কে বলুন ইতি ন্যায় ন তথা রুচি উপয়া তৎসমীপং প্রাপিতয়া। তাহলে কথাতে রুচি আসতে হবে, কার কাছে কথা শুনবে, সতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিত ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা ইত্যাদি তজ্জোষণাদর্শ পবর্গবটনি শ্রদ্ধারতি ভক্তি অনুক্রমিষ্যতি। সাধুর কাছে গিয়ে হরি কথা শুনবে, বলে যে কেউ ট্রেনে বাসে বলছে না, যিনি জানেন, যিনি শাস্ত্র পড়েন, যিনি সদাচার পালন করেন, যিনি মন্ত্র জপ করেন, সেই সাধুর কাছে যাবে, যিনি সাধন করেন। যে কারো কাছে শুনলে না, বলে উনি খুব জ্ঞানী লোক, পৃথিবীর সব থেকে জ্ঞানী ব্যক্তিরা কোথায় বসে, কোথায় বসে, পৃথিবীর সব থেকে জ্ঞানী ব্যক্তিদের একসঙ্গে কোথায় পাওয়া যায়, চায়ের দোকানে, প্রচুর জ্ঞানী ব্যক্তিরা বসে, দেখবে একটাকে দুটা করে দাও নিয়ে, প্রচুর জ্ঞান হচ্ছে, তুমি চায়ের দোকানে বসে যদি তুমি গীতা ব্যাখ্যা শোনো, ওই রকমই তো হবে না, সাধুর কাছে যাবে। কেন ওদের কাছে শুনলে কি লাভ, ক্ষতি কি, সর্বোচ্ছিষ্ট পয়ং যথা, দুধ খুব ভালো জিনিস, দুধের মধ্যে যদি সাপে মুখ দিয়ে দেয় সে দুধটা ফেলে দিতে হয়, কিন্তু ভগবানের কথা যার আচরণ নাই, যার সাধুর আচরণ নাই, যিনি জপ তপাদি গ্রন্থ পাঠ কিছুই করেন না, তার কাছে কি কথা বলবো রে ভাই, বলাও যাবে না শোনাও যাবে না, সে পথেরই নয়, বলে না বলে পথে আনছি, তো তোমার আমার কি দরকার বাবু, তুমি নিজেরটা দেখো না, সবাইকে নিয়ে না, চন্দন গাছ কাউকে বলে না তুমি আমার গন্ধ নেবে, চন্দন গাছের কাছে থাকলেই গন্ধ হয়ে যায়, সাধু বলে না কাউকে শোনো শোনো, সাধুর কাছে থাকতে থাকতেই সাধু হয়ে যায়, তোমাকে কাউকে জ্ঞান দিতে হবে, নিজের ভজন করো, তোমার স্পর্শে অন্য লোক সাধু হয়, তোমার কাছে আসলেই সাধু যেখানে থাকেন তার আশেপাশে পরিমণ্ডলে তার মনোবৃত্তি ছড়িয়ে থাকে, তার কাছে গেলেই তোমার মন পাল্টে যাবে, খুব করে ভজন করো, সদাং প্রসঙ্গ সাধু সঙ্গ করো, করলে কি হবে, হৃৎকর্ণ রসায়না কথা, মন এবং কানের ঔষধ তৈরি হবে, কানটা পচে গেছে নিন্দা শুনতে শুনতে, কানটা পবিত্র হবে, মনটা শুদ্ধ হবে, তাই হৃৎকর্ণ রসায়না কথা, মন পবিত্র না হলে ভগবত চিন্তা আসবে না, মন পবিত্র হলে কি হবে, প্রথম ভগবানের কথায় বিশ্বাস আসবে, আমার তখন বিশ্বাসই নাই, বিশ্বাস আসবে, ধাপে ধাপে আমরা ভগবানের ভজনের দিকে অগ্রসর হয়ে যাব, ভগবানের দিকে অগ্রসর হয়ে যাব। এক কথা থেকে পরীক্ষিত মহারাজ ভগবান পেয়েছিলেন, তাই না, শ্রবণে পরীক্ষিত, এক কথা শুনলে শ্রীনবাংশ কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদ অন্তস্থায় রানী বিভূনতে সহিত সতাম, ভগবানের কথা তোমার মনটাকে পবিত্র করবে, প্রশ্নের উত্তর দেবে, তোমার সন্দেহ দূরে যাবে, তোমার পাপ দূরে যাবে, ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্ত সর্বসংশয়া ক্রিয়ান্তি চাষ্য কর্মাণি দৃষ্টে এব আত্মনিঃশ্বরে, তোমার ঈশ্বর অনুভূতি আসবে, ঈশ্বর দর্শন হবে,
দেখুন বেশি করে সাধু মুখে হরিকথা শ্রবণ করো। এখন আমাদের কত সুবিধা, মোবাইলে কত ভালো ভালো পাঠ আসে আসে না? সবাই কি আর বাজে ছবি দেখে রে? ভালো ছবিও তো দেখে, ভালো জিনিসও তো আছে। অন্তরে বৈরাগ্য আসবে, আনতে চাও বৈরাগ্য শতক শুনো, মোবাইলে নেটে দেখে নিও। স্বামী অভয়ানন্দের বৈরাগ্য শতক শুনতে চমৎকার, অনেকেরই আছে। আমার অভয়ানন্দটা ভালো লাগে, বৈরাগ্য শতকম শুনবে ভালো লাগে, শুনতে শুনতে মনের মধ্যে ছাপ পড়বে, অবশ্যই শুনবে। তারপরে কি হবে বললেন, অনুক্রমের সাথে যেমন খেতে বসলে এক গ্রাস খেলাম পেট একটু বললো, আরেক গ্রাস আরেকটু, আরেক গ্রাস আরেকটু, খেতে খেতে যেমন পেট ভরে যায়, তেমনি ভগবানের কথা শুনতে শুনতে ভক্তিতে তোমার মনটা ভরে যায়। তাই ভক্তি বিরক্তি ভগবত প্রবোধ গীতার একাদশে বললেন। আর কি হবে, মানে সংসার যে মিথ্যা বোধটা তোমার আসবে, বলে এখন আসছে না, আমার এখনো আসে না। এই সংসারে আমরা পুতুল খেলি, একটা বাচ্চা পুতুল খেলছে, খেলতে খেলতে পুতুলটা ভেঙে গেল, বাচ্চা কাঁদছে, বাবা এসছে না, পুতুলটা ভেঙে গেছে। ও এই কথা পুতুল নেই, ঠিক আছে, ছেলেটা মনে মনে ভাবছে আমার বাবাটা কি বোকা, আমার এত প্রাণের পুতুলটা ভেঙে গেল, বাবা বলতে কিচ্ছু হয়নি। বাবা কি করলো, আর একটা নতুন পুতুল এনে ছেলেটার হাতে দিল, আর এই পুতুলটা সরিয়ে দিল। বাচ্চাটা নতুন পুতুল খেয়ে ভাঙা পুতুলটা খোঁজ করলো না, বুঝলে, আবার নতুন পুতুল নিয়ে খেলা হলো। আমাদের শাস্ত্র বলছেন এই সংসারটা হচ্ছে পুতুল খেলা। আত্মীয় মারা গেল, খুব কাঁদছি, খুব কান্নাকাটি, কথা বলতে পারছে না, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, খুব কান্নাকাটি। ছ মাস পর জিজ্ঞেস করলো, কি গো কেমন আছো? না এখন মায়া নিয়ে গেছে জামাই, খুব ভালো, দেখ ছেলে মারা গেছে, এক পুতুলটা নষ্ট হয়ে গেল, জামাই এসে গেছে জায়গায়, জামাই ভালো, আর এক পুতুল নিয়ে খেলা শুরু হয়ে গেল। সংসারের নিয়ম এসে আমারও তাই তোমারও তাই, একটা পুতুল চলে গেলে আমরা আরেকটা পুতুলের আশ্রয় গ্রহণ করি, ওই পুতুলটা নেব, আরেকটা পুতুল নিয়ে আবার আশাবাদী, আবার আশার ঘর বাঁধি, আবার ওটা ভেঙে যায়, আবার একটা জায়গায় যাই, এই করতে করতে তথাপি নমুঞ্চতি আশা ভাণ্ড, মৃত্যু এসে যায়, আশা শেষ হয় না। তার জন্য কি করবো, সব কি ছাড়তে পারবো? তুমি কি না ছাড়ার কথা বলেন নাই ভাগবত, বলেছেন সব কিছুর মধ্যে থাকো, জলের মধ্যে নৌকা থাক তাতে কোনো আপত্তি নাই, নৌকার মধ্যে যেন জল ভরে না যায় তাহলে আপত্তি আছে। তুমি সংসারে থাকো কোনো সমস্যা নাই, মনটার মধ্যে যদি সবসময় সংসার কাম সংসার, ছেলের মুখ, মেয়ের মুখ, নাতির মুখ, জামাইয়ের মুখ সবসময় ফাঁসে, তাহলে ভগবান ঢুকবে কোথায়? মনটা সংসারে ডুবে গেছে, তুমি সংসারে থাকো আপত্তি নাই, তোমার মধ্যে যেন সংসার না থাকে। সবসময় যদি জামাইয়ের মুখ আর স্বামীর মুখ আর ছেলের মুখ আর মেয়ের মুখ ভাসে, তাহলে ভগবানের মুখ আসবে না, ভগবানের চিন্তা আসবে না। তাই অসৎ চিন্তাকে, সংসারের চিন্তাকে সরাবার চেষ্টা করতে হয়, ভগবানের চিন্তাকে ডাকবার চেষ্টা করতে হয়। সৎসঙ্গের এটাই ফল, একদিনে হবে না, একদিনে একবারে দোতলায় উঠে যায় না, সিঁড়ি দিয়ে গিয়ে উঠতে হয়। শ্রবণম কীর্তনম বিষ্ণুস্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দর্শ সক্ষম আত্মনিবেদনম, নয়টা সিঁড়ি পার হয়ে ভগবানের কাছে পৌঁছাতে হয়। তাই বেশি করে শ্রবণ করো, ভগবানের কথা বেশি করে শোনো, যত শুনবে মন পরিষ্কার হবে।
ব্রহ্মা প্রণাম করে বলছেন, হে ভগবান আমাকে কৃপা করো, আমি যেন বৃন্দাবনের পথে পাথর হয়ে জন্মাতে পারি। বলি, কেন ব্রহ্মা তুমি পাথর হয়ে জন্মাবে কেন? বলে, আমার তো ভজন করা হলো না, তোমার বৃন্দাবনে যদি পাথর হয়ে জন্মায়, কাদের বাড়ির সামনে? যারা বৃন্দাবনের পথ ঝাড় দেয় তাদের বাড়ির সামনে যদি পাথর হয়ে জন্মায় তাহলে কি হবে? যে তারা সারাদিন পরিশ্রম করে বিকেলবেলা এসে আমি পাথর হয়ে থাকলে আমার উপর পাটা রেখে পাটা ধোবে তো? আর ব্রজবাসীর চরণ ধুলে আমার সর্বাঙ্গ সর্বাঙ্গে পড়বে। কৃপা করো প্রভু, তোমাকে তো ভজন করতে পারলাম না, তোমার সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা যেন আমার